রাজশাহী জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ফিরোজ দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। অভ্যন্তরীণ তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। 3 অক্টোবর সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে গেছে সেই রিপোর্ট। তদন্ত প্রতিবেদনে ফিরোজের বিরুদ্ধে যেসব অভিযোগ, ভুয়া বিল ভাউচার দাখিল, বিভিন্ন সংগঠনের নামে অর্থ তুলে আত্মসাৎ, কেনাকাটায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সংস্থার রেজিস্ট্রেশন প্রদান, কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার, ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকা, একসময় দেখা যায় যে জুলাই ৪ লাখ টাকা শহর সমাজ সেবা কর্মকর্তা থাকাকালীন ভুয়া স্কিম তৈরি করে রোজেটি নাজনীন ও প্রশান্ত সাহার স্বাক্ষর জাল করে ১৪ লাখ টাকা তুলে নেন। হিজড়াদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন দেখেও তুলে নেওয়া হয়েছে টাকা। দুজনে আমরা লিখিত দিলাম যে সই আমাদের না, যিনি দায়িত্বে ছিলেন তিনি এই সইগুলো বলে এই তহবিল তসরিফ করেছেন। চ্যালেঞ্জ করলাম যে স্বাক্ষরটা আমাদেরকে দেখানো হোক, আমাদেরকে দেখানো হয়েছে এবং দেখানোর পরে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, স্বাক্ষরটা আসলেই জাল। বিভিন্ন প্রকল্পের নামে টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে সমাজসেবা অধিদপ্তরের এই প্রভাবশালী কর্মকর্তা বলছেন, স্বাক্ষর জাল করার সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা নেই। অডিট রিপোর্ট করছে, মানে নিরীক্ষা রিপোর্ট, এবং সেখানে সে দেখাচ্ছে যে তারা জাল স্বাক্ষর করেছে। সেখানে কিন্তু কোনো জায়গায় বলা নাই যে আমি স্বাক্ষর করেছি জাল, কারণ রেজুলেশনে স্বাক্ষর কিন্তু আমি নিতেও যাই না বা আমার কোনো কাজও নেই। শুধু অর্থ আত্মসাত নয়, ওই কর্মকর্তার বিরুদ্ধে ঊর্ধ্বতন ও অধস্তন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণেরও